বেড়ে গেছে আমরা গর্বিত কত প্রজেক্ট হাতে নেওয়া হয়েছে এই তো কুচবিহার এয়ারপোর্ট আমরা তৈরি করে দিয়েছি আবার অন্ডাল তৈরি করে দিয়েছি নতুন গ্রিনফিল্ড এয়ারপোর্ট কুচবিহার রেডি মালদা রেডি বালুরঘাটও প্রায় রেডি রেডি আমরা আরেকটু বড় ফ্লাইট চালাতে পাই চাই বলে একটু টাইম নিচ্ছি কুচবিহারের ফ্লাইটটা এক দু সপ্তাহের মধ্যেই চালু হয়ে যাবে সেটা অবশ্য 9 সিটার কিন্তু ওটাকে আমরা আর একটু বাড়াতে বলেছি যাতে বেশি লোক যাতায়াত করতে পারে আমরা বাংলায় 27টা পার্মানেন্ট হেলিপ্যাড করে দিয়েছি এখন মনে রাখবেন আমরা একটা অ্যাপ করেছি কোনো লোক গাড়িতে যাচ্ছেন ধরুন আমার মা বোনেরা যাচ্ছে যদি কেউ কোনো বজ্জাতি করে সঙ্গে সঙ্গে দেখবেন ওই সিগন্যালটা চলে যাবে ট্রাফিক ডিপার্টমেন্টে আর লালবাজারে তাদের প্যানিক বটনটা টিপে দেবেন প্যানিক বটনটা টিপে দিলেই সঙ্গে সঙ্গে দেখবেন আপনার সঙ্গে সঙ্গে পুলিশ এসে যাবে আমাকে সেদিনকে শাওনি বলছিল দিদি আমি রাস্তা দিয়ে আসছিলাম আমাদের গাড়িটা খারাপ হয়ে গেছে হঠাৎ দেখলাম পুলিশ হাজির আমি জিজ্ঞেস করলাম কি ব্যাপার বলো যে আপনার কি গাড়ি খারাপ হয়ে গেছে তার মানে কি আপনাদের প্রত্যেকটা গাড়ি কিন্তু এখন কন্ট্রোল করা হচ্ছে প্রত্যেকটা গাড়ি দেখা হচ্ছে কে কত স্পিডে চালাচ্ছে কিভাবে চালাচ্ছে কোথাও কোনো দুষ্টুমি করবার চেষ্টা করছে কিনা করলেই সঙ্গে সঙ্গে ব্যবস্থা যারা কাজ করে না তারা প্ল্যান করে কি প্ল্যান কোনো একটা ঘটনা ঘটলে নিজেরাই ঘটায় ঘটিয়ে দিয়ে রাস্তা বন্ধ মারপিট করো দাঙ্গা করো কেন এসব করছেন ভাই আমরা তো অনেকদিন রাজনীতি করেছি আমরা তো এ রাজনীতি কখনো করিনি আর কোনোদিন করবো না আমি মনে করি যতদিন বাঁচবো মানুষের জন্যই বাঁচবো যতদিন করব মানুষের জন্যই করব আর এজন্যই তৈরি করছি আমার নেক্সট তিনটে জেনারেশন ছাত্র যৌবনরা তারা সকলে মিলে